वेलकम बैक বন্ধুরা ফ্রিকিকে গৌরব চ্যানেলে আমি গৌরব আজকে চলে এসেছি শ্রীরামপুর পোষ্যবাণীর হাটের উদ্বোধনের দিন তো চলো তোমাদের দেখিয়ে নেব আজকে এখানে কি কি বসছে এবং কিভাবে তোমরা আসবে এখানে সমস্ত ডিটেইলসই আমার ভিডিওতে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না এই যে দেখতে পাচ্ছো একদম এই যে এন্ট্রান্স এই যে এটা হচ্ছে এন্ট্রান্সে তোমাদের জায়গা এই পার্কের ভিতরে তো চলো তোমাদের দেখিয়ে নেব আজকে প্রথম দিনে উদ্বোধনের দিনকে দেখতে পাচ্ছ ভিড়টা কি রকম হয়েছে তো দেখিয়ে নিই ভিতরে কি কি রয়েছে কি কি বসেছে আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছ এখানে ককটেল হোয়াইট ককটেল এখানে কিছু রয়েছে দেখিয়ে নেব দাদা হোয়াইট ককটেলের কি রেট আছে আজকে এটার দাম 2000 টাকা 2000 টাকা জোড়া আচ্ছা এদিকে বদ্রিও কিছু রয়েছে দেখিয়ে নেব বদ্রি কি রেট আছে দাদা 250 টাকা জোড়া ওকে 250 টাকা জোড়া বদ্রি এখানে রয়েছে এখানে এখানে কি এগুলো পেয়ার করা রয়েছে নাকি পেয়ার করা আছে 1000 টাকা পিস 1000 টাকা পিস কি আছে পিসটা একটু বলবেন এখানে আছে কোবাল আছে ভাইলেট মাছ ফিশার আছে ওকে ডাইলুট আছে ফিশার আছে ব্লু মাছ আছে ব্লু মাছ আছে 1000 টাকা করে পিস করে এদিকে মোটামুটি 800 টাকা জোড়া আচ্ছা আর এখানে আছে রোজি অফলাইন 800 টাকা জোড়া ফিশার আছে 800 টাকা জোড়া রাইট হ্যাঁ আর রোজি আছে 600 টাকা জোড়া রোজি 600 টাকা এর জন্য যদি কন্টাক্ট একটু দিয়ে দেন 9163184216 এখানে পরের সপ্তাহ থেকে পুরো আনা হবে আমাদের সব রকম ভিডিওর পুরো রাখা হবে এই কার্ডের নাম্বার থেকে তোমরা যোগাযোগ করতে পারবে এছাড়া আমার স্ক্রিনেও দাদাদের নাম্বার দেওয়া থাকবে তোমরা এখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারবে দাদাদের সাথে যে কোনো রকম পাখি এখানে পাওয়া যাবে বলতে এটা একটা উড়িজব উদ্যোগ আচ্ছা বহু মানুষ রবিবার করে যেত গ্যালেক্সিতে পাখি মাছ এসব আনতে দেখতে কিন্তু আমাদের এই জেলায় এই প্রথম শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে যে এত সুন্দর একটা অ্যানিমাল হার্ট তৈরি হয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান সহ বাপু সহ সকলকে যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে বহু মানুষ সকাল থেকে আসছে ভিড় করছে যা এই শহরেও বহু পশু পাখি প্রেমী মানুষ আছে যারা আমি নিজেও একজন ডগ লাভার আমিও এসছি যে দেখতে সুন্দর গোল্ডেন রিটরিভার আছে দেখলাম দেখে ভালো লাগছে খুব সুন্দর একটা মানে এই শহরের মানুষের কাছে একটা বড় পাওনা বলে আমার মনে হয় একটা আলাদা উদ্দীপনা তৈরি হয়েছে যে একটা নতুন জিনিস একটা দেখছে এই শহরের মুখে তার জন্য মানুষ আসছে অনেককে আর কালকে কলকাতা যেতে হবে না এখান থেকেই পেয়ে যাবে তারা আর আশা রাখবো আজকে প্রথম দিন আজকে শুভ সূচনা হয়েছে এরপর যত দিন যাবে তত খরিদ্দারও বাড়বে তত বিক্রেতাও বাড়বে এটা আমার বিশ্বাস আচ্ছা ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আচ্ছা দেখতে পাচ্ছ খরগোশ একদম ফ্রেশ হোয়াইট দুটো খরগোশ এখানে রয়েছে দুটো বাচ্চা বোন এখানে নিয়ে বসছে তো দেখে নেবো বোনেদের জিজ্ঞেস করে নেবো ওরা কি নিয়ে এসছে আজকে বলো কি নিয়ে এসছো খরগোশ নিয়ে এসছো আচ্ছা খরগোশগুলো কি তোমাদের বাড়ির আচ্ছা তা এটা তোমাদের বাড়ির তাই তো তোমরা এখানে বিক্রি করতে বসেছো আচ্ছা কি দাম আছে এগুলোর দুটো 400 টাকা আচ্ছা তোমাদের থেকে যদি আরো কেউ বেশি কি নিতে চায় তোমরা দিতে পারবে বেশি কেউ ধরো নিতে চাইলো তিনটে চারটে দিতে পারবে তো আচ্ছা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এই খরগোশগুলো বোনেরা নিয়ে এসছে একদম বাচ্চা বাচ্চা দুটো বোন তোমাদের দেখিয়ে নেবো ভালো করে এই যে দেখতে পাচ্ছ এই খরগোশ এই দুটো খরগোশ 400 টাকা জোড়া তো তোমরা শ্রীরামপুর হাটে এলে অবশ্যই এই বোনের কাছে আসবে এসে এখান থেকে খরগোশগুলো কালেক্ট করতে পারবে দেখতে পাচ্ছ ডগ আইটেমের দিকে চলে এসেছি তো দাদা নিয়ে এসে দাদা এটা কি আছে একটু জেনে নেবো এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার আছে আচ্ছা এটার এজ কি আছে দাদা এটা এজ 42 ডেজ 42 ডেজ তার মানে ভ্যাকসিন এখনো হয়নি এবার দিয়ে দেবো ভ্যাকসিন হবে কি প্রাইস রেঞ্জ কি আছে
এটা হচ্ছে 15000 টাকা পার পিস 15000 টাকা পার পিস গোল্ডেন রিট্রিভার দেখতে পাচ্ছেন তোমরা একবারে লাগানো তো বেস বেস কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার রয়েছে দাদার কাছে সবই পেয়ে যাবেন আমার থেকে এই মুহূর্তে নেই কিন্তু বাড়ি থেকে কি 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 স্পিসিস আপনার কাছে পাওয়া যাবে আমার কাছে পমেরিয়ান স্পিচ ডোবারম্যান বিগেল জার্মান শেপার্ড ল্যাব্রাডর बद्री पाखी दादा नहीं दादा आज के बद्री की रेट आ 300 টাকা জোড়া আছে আচ্ছা যদি দাদা যদি কেউ কোয়ান্টিটি নিতে চায় একবারে 50 পিস 60 পিস এরকম দিতে পারবেন তাহলে আপনার নাম্বারটা একটু শেয়ার করে দিন না 9674127244 দেবাশিস বিশ্বাস শ্রীরামপুর ওকে থ্যাংক ইউ তো फ्रेंड्स এবার তোমাদেরকে জানিয়ে দিই এখানে কিভাবে আসবে তো এই যে দেখতে পাচ্ছো শ্রীরামপুর এই যে শ্রীরামপুর কোর্টের যে গেট শ্রীরামপুর কোর্টের যে গেট কোর্টের গেটের ঠিক আমরা উল্টো দিকের গলিটা দিয়ে দাঁড়িয়ে আছি এই যে গলিটা দিয়ে দেখতে পাচ্ছো টোটো আসছে একদম উল্টো দিকে যে গলিটা রয়েছে এই গলিটা দিয়ে তোমরা ঢুকবে এইদিকে ঢুকে এই যে রয়েছে এই হচ্ছে তোমার একদম গঙ্গার ঘাটের ধারে দেখতে পাচ্ছ শ্রীরামপুর পশুপাখির হাট এইখানেই হাটটি বসছে একদম তো ফ্রেন্ডস এবার তোমাদেরকে জানিয়ে দিই এখানে কিভাবে আসবে এখানে আসতে গেলে বাস রুট তো রয়েছে এবং ট্রেনও রুট রয়েছে হাওড়া বর্ধমান মেন লাইনে শ্রীরামপুর স্টেশনে নেবে স্টেশন থেকে অটো টোটো রয়েছে টোটো বেশি রয়েছে টোটো করে তোমাদেরকে আসতে হবে শ্রীরামপুর কোর্ট শ্রীরামপুর কোর্টের যে মেন গেট আমি যে দেখিয়ে দিলাম প্রথমেই শ্রীরামপুর মেন গেটের উল্টো দিকের যে গলিটা সেই গলিটা দিয়ে ঢুকে এসে একদম গঙ্গার ধারে যে পার্কটা রয়েছে সেই পার্কের ভেতরেই এই হাটটি বসছে আমার এই পেছন দিকটাতে রয়েছে ফেরিঘাট দেখতে পাচ্ছ কতগুলো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে তো এই ফেরিঘাট হচ্ছে ওপারটায় আমার মানে ওপারটাতেই হচ্ছে ব্যারাকপুর তোমরা যদি ব্যারাকপুর থেকে ওকে আসতে চাও ফেরিঘাটটা টোপকে শ্রীরামপুর ফেরিঘাটে নামবে শ্রীরামপুর ফেরিঘাট থেকে একদম দুটো মিনিটের হাঁটা পথ এই হাটটা এখানে বসছে একদম গঙ্গার ধারেই আচ্ছা চলো এবারে তোমাদের বলে দিই যদি তোমরা বাসে বা বাস রুটে আসতে যাচ্ছ তোমরা কিভাবে আসবে বাস রুটে শ্রীরামপুর বটতলা যে স্টপেজ আছে সেই বটতলা স্টপেজে নামবে ওখান থেকে তোমাদের টোটো করতে হবে টোটো করে কিন্তু আসতে হবে তোমাদেরকে শ্রীরামপুর কোর্ট শ্রীরামপুর কোর্টের যে মেন গেট ওই মেন গেট থেকে যেমনভাবে বলে দিলাম ঠিক সেমনভাবেই উল্টো দিকে গলি দিয়ে ঢুকে ডিসিবি বাংলো ঠিক উল্টো দিকে যে পার্কটা সেই পার্কেই বসছে এই হাটটা তো তোমরা বুঝে গেলে পার্কের সামনে তোমরা দেখবে এইদিকে এই যে তোমাদের দেখিয়ে দেবো এই যে রয়েছে ডিসিপি শ্রীরামপুর এই যে ডিসিপি শ্রীরামপুর বাংলো এই বাংলোর একদম উল্টো দিকেই এই পার্কটা এই পার্কের ভেতরেই এই হাটটা বসছে তো এখানে সমস্ত কিছুই মোটামুটি অ্যাভেলেবেল আজকে রয়েছে দেখলাম কুকুর পাখি পায়রা মাছ মাছের কালেকশান সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে এবং পরের সপ্তাহ থেকে আরও বেশি সেলাররা এখানে বসবেন যেরকম কমিটির ছেলেদের সাথে বা লোকেদের সাথে কথা বলে জানতে পারলাম তো অবশ্যই তোমরা একবার এসে ঘুরে যেতে পারো কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অবশ্যই নতুন নতুন ভিডিও আসবে চ্যানেলেতে তোমরা দেখতে থাকো চলো আজকে এই পর্যন্তই পরবর্তী অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে